তো আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের এই টুইন টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে। তো আজকের মূল বিষয় হবে কথা বলার আইটেল ভিশন অন মোবাইলের হিটিং প্রবলেম কেন হয় কিংবা এর সমস্যার সমাধান কি। তো এই ভিডিওতে পুরো সেই বিষয় নিয়ে কি করব আলোচনা করব। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আরো যদি এরকম ভিডিও চান, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এর সমাধান জানতে চান, তো ভিডিওটিকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো এই আইটেল ভিশন ওয়ান মোবাইল গরম হওয়ার প্রথম কারণ হচ্ছে তার প্রসেসর। আইটেল ভিশন ওয়ান এর যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে তার ন্যানোমিটারটা হয়ে গেছে অনেক বড়, কিংবা তার ন্যানোমিটারটা অনেক বড় হওয়ার কারণে সেটা কি করে ব্যাটারি অনেক বেশি কনজিউম করে, ব্যাটারি বেশি অনেক কনজিউম করে। তখন আপনি যখন কোনো রকম কাজ করেন আপনার মোবাইলে, তখন কি করে প্রসেসরটা একটু হলেও হিট জেনারেট করে। এবার প্রসেসর হিট জেনারেট কিভাবে করে, প্রসেসরের মধ্যে থাকে অনেক ছোট ছোট ইলেকট্রন যেটা আপনি খালি চোখে হয়তো দেখতে পান না। তো সেই ইলেকট্রন গুলো খুব ছোটা ফেরা করে। যখন আপনি কোন রকম কাজ করতে যান মোবাইলে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা কোন রকম গেমিং করবেন, তখন প্রসেসর গুলো যখন এদিক ওদিক ছোটা ফেরা করে তাদের মধ্যে কি হয় ধাক্কা লাগে, এবং যখনই ধাক্কা লাগে তখনই কি হয় হিট জেনারেট। এবং হিট জেনারেট হলেই আপনি আস্তে আস্তে কি ফিল করেন যে মোবাইলটা হয়তো গরম হয়ে যাচ্ছে। নেক্সট কারণ হচ্ছে পুয়ার নেটওয়ার্ক সিগন্যাল। আপনি যে কভারেজে থাকেন এলাকার, সেখানে হয়তো নেটওয়ার্কের কভারেজটা খুব অল্প, তাহলে আপনার কি মোবাইল কি করবে, আপনাকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে, আপনাকে ভালো নেটওয়ার্ক দেওয়ার চেষ্টা করার জন্য প্রসেসরটা সবসময় আপনার মোবাইলের অ্যান্টেনাটা বেশি বেশি কাজ করার চেষ্টা করবে আপনাকে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য। সেই জন্য আপনার মোবাইলের প্রসেসর কি হয় অনেক হিটিং হয়। আর এই প্রসেসর জিনিসটা এমন যেটা আপনার মোবাইলে সব সময় কাজ চলে, আপনি মোবাইল ইউজ করলেও চলবে, ইউজ না করলেও প্রসেসরটা অল টাইম রান করে। তো নেক্সট কারণ হতে পারে আপনার আশেপাশ এলাকার টেম্পারেচার। তো আমরা এমন এলাকায় থাকি যেখানে সাধারণ টেম্পারেচার হয়ে থাকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে, আপনি বলতে পারেন, যেটা মিনিমাম থেকে ম্যাক্সিমামে আমি আপনাদের বললাম। তো মোবাইল দেখবেন অনেক সময় 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 48 ডিগ্রি পর্যন্ত চলে যায় যে তাপমাত্রাটা মোবাইলের। তো মোবাইলের সঠিক তাপমাত্রা কোনটা নর্মাল তাপমাত্রা আপনি বলতে পারেন। আপনার মোবাইল যদি 30 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকে কিংবা 48 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকে, সেটা নর্মাল, আপনি এটাকে নর্মাল বলে ধরতে পারেন। এখানে প্যানিক করার কোনো রকম দরকার নেই, কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর আপনার এই যে এই তাপমাত্রা যদি অনবরত অনেকক্ষণ ধরে চলতে থাকে কিংবা অল টাইমই থাকে, তাহলে আপনার মোবাইলের সমস্যা আছে, আপনাকে কোনো রকম সার্ভিস সেন্টারে যাওয়া দরকার কিংবা আপনার ব্যাটারি এটাকে রিপ্লেস করে দেওয়া দরকার। তো নেক্সট আপনি বলতে পারেন অনেক রকম অ্যাপ থাকে, অনেক রকম গেমিং পারফরমেন্স থাকে কিংবা অনেক অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল আছে যেগুলো কি হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তো সেই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি আনস্টল না করতে চান, যদি আপনি সবসময়কার জন্য ইউজ না করেন, তবু সেই অ্যাপ্লিকেশনটাকে আমি আপনাদের রিকমেন্ড করবো ফোর স্টপ করে দেওয়ার জন্য, যেটা আপনি সেটিংসের মধ্যে পেয়ে যাবেন। ফোর স্টপ করলে কি হবে, তার ব্যাকগ্রাউন্ড সমস্ত প্রসেসটা অফ থাকবে, মোবাইলটা প্রসেসরের ওপর চাপ কম পড়বে, হিটিং কম হবে, এবং সেই অ্যাপ্লিকেশনটা আপনি যখন ইউজ করবেন তখন অবশ্যই অ্যাপ্লিকেশনটা আবার ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। দ্বিতীয়ত চার্জার, আপনার মোবাইল আপনার ব্র্যান্ড যে চার্জারটা আপনাকে প্রোভাইড করেছে, আপনি সব সময়কার জন্য সেই চার্জারটাই ইউজ করবেন, কোন এক্সট্রা ফাস্ট চার্জার ইউজ করবেন না। মোবাইলে যে সব ডিফল্ট লঞ্চার কিংবা ডিফল্ট আপনাকে দিয়ে রেখেছে UI কিংবা কালার ওয়াইজ ডিজাইন, সেটাকে সমস্ত ভাবে ইউজ করবেন, কোন রকম বেসিক কাস্টমাইজ আপনি যখনই করতে যাবেন আপনার হোম স্ক্রিন এদিক ওদিক, তখনই আপনার ব্যাটারিটা বেশি খাবে। আর কোন রকম এক্সট্রা লঞ্চার এক্সট্রা থিম ইউজ করা করবেন না, এই রেকমেন্ড আপনার কাছে থাকবে, কারণ বেশি যখন আপনি কোন রকম থিম আপনি রেকমেন্ড করবেন কিংবা আপনার মোবাইলের উপর লাগিয়ে রাখবেন, তখন কি হবে অবশ্যই বেশি বেশি ই আপনার প্রসেসরটা খাটবে, বেশি বেশি ই কাজ করবে, এবং কি হবে আপনার মোবাইলটা বেশি হিট জেনারেট করবে। আর আপনি হয়তো দেখেছেন যখন আপনার মোবাইলে বেশি হিট জেনারেট করে তখন কি হয় আপনার আর মোবাইল অনেকটা ল্যাগি হয়ে যায়, অনেকটা কি হয়ে যায় পারফরমেন্স কমে যায়। তো প্যানিক করার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই, শুধুমাত্র সেই সময়টুকুর জন্য, সেই সময়টুকুর জন্য কি হবে আপনার মোবাইলটার প্রসেসরটা তার কাজটাকে কমিয়ে আনে। তার কাজটাকে কমিয়ে আনার একটা বিশেষ কারণ হচ্ছে সে যদি আরো বেশি কাজ করে, আরো বেশি হিট জেনারেট করে, তাহলে কি প্রসেসরটা ক্ষতি হতে পারে। তাই সে কি অলরেডি তার সিস্টেমে যেহেতু আছে যে তার ক্ষতি হতে পারে, সেই জন্য সে তার কাজটাকে আস্তে আস্তে কমিয়ে দেয় এবং আপনি অনেকটা ল্যাগি অনেকটা কম পারফরমেন্স ইউজ করেন। তো সেই মুহূর্তে আপনি আপনার মোবাইলটাকে কিছু জন্য অফ রাখবেন। ফ্রি ফায়ার যদি খেলেন অবশ্য দুটো গেমের পরে মোবাইলটাকে একটু রেস্ট দিবেন, কিংবা পাবজি যদি খেলেন এক থেকে দুটো মোবাইলের গেমের পর কি করবেন মোবাইলটাকে রেস্ট দিবেন। আমার রিকমেন্ড থাকবে ফ্রি ফায়ার খেলার জন্য আপনি স্মুদে খেলুন, আল্ট্রাতে খেললে একটা গেমের পর রেস্ট দিবেন, কারণ এখানে কি হয় আপনি আপনার মোবাইলের গ্রাফিক্স যেহেতু আপনি বেশি পান, সেই জন্য প্রসেসরকে বেশি খাটতে হয়, বেশি কাজ করতে হয়, আপনার প্রসেসর হিট জেনারেট করতে পারে। আর এই প্রসেসরের সমস্ত কিছু কিংবা প্রসেসর কিভাবে কাজ করে, প্রসেসর কেমন, কোন প্রসেসরটা ভালো, সেই নিয়ে আমরা ভিডিও করে রেখেছি, আপনি চাইলে দেখতে পারবেন, লিংক থাকবে ডিসক্রিপশন বক্সে। আর আজকের জন্য এটুকুই, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর প্যানিক করার দরকার নাই, আইটেল ভিশন অনে যে হিটটা হয় সেটা আপনাকে সহ্য করতে হবে একদম শেষ পর্যন্ত। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।